এখানে প্রশ্নটা বললাম আমি, এই ইকুয়েশনটাকে কি করে একটা ফার্স্ট অর্ডার লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন ইন জিএল বলতে পারছি? এখানে দেখো আমাদের অরিজিনাল যে ইকুয়েশনটা ছিল ডিওয়াই বাই ডিএক্স প্লাস পিওয়াই সমান কিউ, এবার এইটা লিনিয়ার ইকুয়েশন হওয়া মানে এখানে পি আর কিউটাকে কি হতে হবে, এক্স এর ফাংশন তো বা কনস্ট্যান্ট। তাহলে পি আর কিউটা যদি আইদার ফাংশন অফ এক্স বা কনস্ট্যান্ট হয়, তাহলে সেক্ষেত্রে এইখানে যেটা পেয়েছি কি হবে না, পিটা এক্স এর ফাংশন, যেটা এই ইকুয়েশনটা লিনিয়ার হওয়ার জন্য আমাকে পিটাকে এক্স এর ফাংশন হতে হবে, সেটা হচ্ছে। আর কিউ বাই পিটা, কিউ আর পিটা যদি দুটোই এক্স এর ফাংশন হয়, তাহলে কিউ বাই পিটাও এক্স এর ফাংশন হবে। আর যদি মনে করো কিউটা সাপোজ কনস্ট্যান্ট হয়, পিটা যদি এক্স এর ফাংশন হয়, তাহলেও কিউ বাই পিটা কি হবে, এক্স এর ফাংশন হবে। বা যদি উল্টোটা, উল্টোটা মানে কিউটা যদি এক্স এর ফাংশন হয় এখানে, পিটা যদি কনস্ট্যান্ট হয়, তাহলেও কিউ বাই পিটা কি হবে, একটা এক্স এর ফাংশন আসবে। কি বললাম, এক্সপ্লানেশনটা বোঝা গেল? এখানে আমাদের যেহেতু অরিজিনাল ইকুয়েশনটা কি বলেছে, ডিওয়াই ডিএক্স প্লাস পিওয়াই সমান কিউ, তাহলে এইখানেতে কি না, এখানে পিটা আইদার ফাংশন অফ এক্স, কিউ এবং পিটা আইদার ফাংশন অফ এক্স অথবা কনস্ট্যান্ট। তাহলে পি আর কিউটা এক্স এর ফাংশন হোক বা কনস্ট্যান্ট, যাই হোক না কেন, তাহলে এখানে তো আমাদের কি হতে হবে, এটাকে লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন ইন জেড বলতে গেলে কি করতে হবে না, এই জিনিসটাকে একটা এক্স এর ফাংশন বা কনস্ট্যান্ট আনতে হবে, আর এইটাকে একটা এক্স এর ফাংশন বা কনস্ট্যান্ট বলতে হবে বা দেখাতে হবে। তাহলেই এটাকে আমরা একটা ফার্স্ট অর্ডার লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন ইন জেড বলতে পারবো। এবার যেহেতু এখানে পি এবং কিউটা আইদার ফাংশন অফ কনস্ট্যান্ট, আইদার ফাংশন অফ এক্স অথবা কনস্ট্যান্ট, তার মানে সেক্ষেত্রে কি হচ্ছে না, এখানে পিটা দেখো আইদার ফাংশন অফ এক্স অথবা কনস্ট্যান্ট হচ্ছে, আর কিউ বাই পিটা বা তার ডিডিএক্স যখন করছো তখন সেটাও কি হবে, এখানে যদি কিউ আর পিটা মনে করো দুটোই এক্স এর ফাংশন হয়, তাহলে কিউ বাই পিটাও কি হবে, এক্স এরই তো ফাংশন হবে। তাকে যখন এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভ করবে তখন সেটা কি আসবে, সেটাও তো তোমার আইদার ফাংশন অথবা কনস্ট্যান্ট হবে। যদি মনে করো সাপোজ আমি যদি মনে করো কিউটাকে এক্স কিউব ধরি, এক্স এর ফাংশন, পিটাকে মনে করো এক্স স্কোয়ার ধরলাম, এক্স এর ফাংশন, তাহলে কিউ বাই পিটা কত হচ্ছে, এক্স কিউ বাই এক্স স্কোয়ার মানে এক্স, তাহলে ডিডি এক্স সব এক্স করছো মানে কত হচ্ছে ওয়ান, তার মানে কি আসছে, কনস্ট্যান্ট আসছে। কিউটাকে যদি মনে করো ধরো এক্স টু দি পাওয়ার ফোর ধরলাম, এখানে পিটাকে মনে করো ধরলাম ওয়ান বা টু কনস্ট্যান্ট ধরলাম, তার মানে সেক্ষেত্রে কি হচ্ছে, কিউ বাই পিটা কত হয়ে যাচ্ছে, এক্স টু দি পাওয়ার ফোর বাই টু, তার মানে ডিডি এক্স যখন করবে তখন তার ডেরিভেটিভ করলে সেটা কি হবে, এক্স এরই তো ফাংশন হবে। তাহলে আমাদের পিটা এবং এইখানে ডান দিকের এই জিনিসটা অলওয়েজ আইদার ফাংশন অফ এক্স অথবা কনস্ট্যান্ট যেহেতু হচ্ছে, তাহলে সেই জন্য এটাকে একটা ফার্স্ট অর্ডার লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন ইন জেড বলতে পারছি। এবার এখান থেকে আমরা তাহলে আইএফটা যদি বার করে নিই, আইএফ ইজ ইকাল টু ই টু দি পাওয়ার হয়ে যাবে ইন্টিগ্রেশন পিডিএক্স। এবার মাল্টিপ্লাই করে দাও, তাহলে মাল্টিপ্লাইং বোথ সাইডস, মাল্টিপ্লাইং বোথ সাইডস অফ ওয়ান অফ ওয়ান বাই আই এফ, তাহলে আমরা কি পাবো না, উই গেট দেখো হয়ে যাবে এখানে ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন পি ডিএক্স ডিজেড বাই ডিএক্স প্লাস তার পরের টার্মটা আসবে কত, পি জেড ইন্টু ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন পি ডিএক্স ইন্টু ডান দিকটা হবে ডিডিএক্স অফ কিউ বাই পি ইন্টু ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন পি ডিএক্স, দেখো লেখা যাবে কিনা এটা। এবার এখান থেকে যেটা করতে হবে, ঠিক আছে, বাঁ দিকটাকে লিখে নিচ্ছি অর দিয়ে, ডি বাই ডিএক্স অফ জেড ইন্টু ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন পি ডিএক্স, ঠিক আছে, ডিডিএক্স অফ জেড ইন্টু ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন পি ডিএক্স, আর ডান দিকটা কত হবে, ডান দিকটা দেখো সমান দিয়ে যেমন আছে, অর্থাৎ ডিডিএক্স অফ কিউ বাই পি ইন্টু ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন পি ডিএক্স। এবার দেখে নাও মনে মনে এই জিনিসটা ডেরিভেটিভ করে আদৌ এটা পাচ্ছ কিনা।
এখানে দেখো e টু দি পাওয়ার ইন্টিগ্রেশন pdx টাকে ফিক্সড রাখো, জেড এর ডেরিভেটিভ করলে দেখো প্রথম টার্মটা আসবে, আর জেড টাকে ফিক্সড রাখো, e টু দি পাওয়ার ইন্টিগ্রেশন pdx এর ডেরিভেটিভ করো। তাহলে আবারো বলছি, এখান থেকে প্রথমটাকে e টু দি পাওয়ার ইন্টিগ্রেশন pdx টাকে ফিক্সড রাখলাম, জেড এর ডেরিভেটিভ করে হলো dz / dx, প্লাস জেড টাকে ফিক্সড রাখছি, e টু দি পাওয়ার ইন্টিগ্রেশন pdx এর ডেরিভেটিভ করছি, তাহলে সেটা করলে কত হবে, e টু দি পাওয়ার ইন্টিগ্রেশন pdx হলো ইনটু আবার কি হবে বলো, ইনটু আবার ddx অফ তোমার এই ভেতরে টার্মটা হয়ে যাবে, তার মানে এখান থেকে তোমার একটা কি বেরিয়ে আসবে, p বেরিয়ে আসবে, দেখো তার মানে এই টার্মটাই দেখো উপরে ছিল, তার মানে এইটা প্লাস এইটা যোগফলটাকে আমরা এইভাবে দেখো লিখতে পাচ্ছি। এবার যেটা করবে dx দিয়ে, যেমন পরে dx দিয়ে মাল্টিপ্লাই করে দাও, তাহলে সেক্ষেত্রে কি হয়ে যাবে না, d অফ z ইনটু e টু দি পাওয়ার ইন্টিগ্রেশন p dx সমান ডান দিকটা হয়ে গেল দেখো ডি বাই ডিএক্স, ঠিক আছে, অফ কিউ বাই পি ইন্টু ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন পি ডিএক্স। এবার তুমি যেটা করবে বোথ সাইডে ইন্টিগ্রেশন করে দাও, তাহলে বোথ সাইডে যদি ইন্টিগ্রেশন করে দেওয়া হয় তাহলে সেক্ষেত্রে কীরকম পাবে, এখান থেকে না বাঁ দিকটা দেখো হয়ে যাবে জেড ইন্টু, বাঁ দিকটা চলে আসছে তোমার জেড ইন্টু ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন পি ডিএক্স, আর ডান দিকে হয়ে যাচ্ছে দেখো ডিডিএক্স অফ কিউ বাই পি, ঠিক আছে, ইনটু ই টু, তাহলে এইখানটা দেখো ডান দিকটা বললাম ডিডিএক্স অফ কিউ ইনটু ই টু দি পাওয়ার ডিডিএক্স অফ কিউ বাই পি ইনটু ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন পি ডিএক্স ইনটু হয়ে যাচ্ছে কত, আচ্ছা এইখানটা একটা ডিএক্স হবে দেখো, এই জায়গাটা একটা ডিএক্স হবে দেখো, কারণ এইখানে ডি অফ লিখেছি, তার মানে ডিএক্স দিয়ে মাল্টিপ্লাই করলে এটা দেখো ডিএক্স আসছে একটা, তাহলে ইনটু হয়ে যাচ্ছে দেখো ডিএক্স এখানে। এবার এই ডিএক্স এর সাথে দেখো এই ডিএক্স ক্যান্সেল হয়ে যাচ্ছে, তার মানে কত পাচ্ছ অ্যাকচুয়ালি না, বাঁ দিকে দেখো জেড ইনটু ই টু দি পাওয়ার পি ডিএক্স এই জিনিসটা সমান ডান দিকে আসছে কত বলো, ডান দিকটা কত পাচ্ছ না, ডান দিকটা আসছে দেখো এটা একটা প্লাস সি লিখবে, তাহলে এটা ডান দিকটা আসছে ডি অফ কিউ বাই পি ইনটু ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন পি ডিএক্স, দেখো তো ডি অফ কিউ বাই পি ইনটু ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন পি ডিএক্স প্লাস সি। এবার বাঁ দিকের এই জায়গায় মানটা পুট করে নাও, বাঁ দিকের এই জায়গায় মানটা যদি বসানো হয় জেড ইনটু ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন পি ডিএক্স, ঠিক আছে, তাহলে এর মানটা কত হবে বলো দেখি, দেখি জেড ইনটু ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন পি ডিএক্স এর ভ্যালুটা তাহলে কত হবে, জেড সমান কি ধরেছো বলো, জেড মানে কত ধরা হয়েছে, কিউ বাই পি মাইনাস ওয়াই, তো জেড সমান কিউ বাই পি মাইনাস ওয়াই এই জিনিসটা ইনটু ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন পি ডিএক্স, আর ডান দিকে পড়ে থাকছে দেখো সি প্লাস e টু দি পাওয়ার ইন্টিগ্রেশন পি ডিএক্স ইনটু ডি অফ কিউ বাই পি হলো, তাহলে এখান থেকে অর দিয়ে দেখো পরের লাইনে লিখতে পারবো কিউ বাই পি মাইনাস ওয়াই সমান দেখো e টু দি পাওয়ার ইন্টিগ্রেশন পি ডিএক্স দিয়ে ভাগ করে দিচ্ছি, তাহলে এটা কত হবে সি ইনটু e টু দি পাওয়ার মাইনাস সি ইনটু e টু দি পাওয়ার মাইনাস ইন্টিগ্রেশন পি ডিএক্স পাওয়া যাবে, আর কি হবে বলো, আর একটা টার্ম কি লিখবো, বা এখান থেকে দেখো একবারে ডাইরেক্ট লিখে দিচ্ছি ই টু দি পাওয়ার মাইনাস পিডিএক্স সি প্লাস এটাকে একটা ব্র্যাকেটের ভেতর নিয়ে নিচ্ছি দেখো ডি অফ কিউ বাই পি, দেখো তো লেখা যাবে এটাকে, কি করলাম বোথ সাইডে ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন পিডিএক্স দিয়ে ভাগ করে দিচ্ছি, দেখো আগের লাইনটা কি ছিল দেখো, আর এই লাইনে কি হলো ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন পি ডিএক্স দিয়ে দেখো ভাগ করে দেওয়া হয়েছে, তাহলে এখান থেকে অর দিয়ে দেখো অর ওয়াই ইজ ইকুয়াল টু তাহলে কত পাবে, না ওয়াইটাকে এদিকে নিয়ে যাও আর এইটাকে এদিকে নিয়ে এসো, তাহলে ওয়াই ইজ ইকুয়াল টু কিউ বাই পি মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস ইন্টিগ্রেশন পি ডিএক্স সি প্লাস ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন পি ডিএক্স ইনটু ডি অফ কিউ বাই পি, দেখো তোমাকে সলিউশনটাকে এই ফর্মে দেখো দেখাতে বলেছিল আমাদের, দেখো সেইটা এখানে চলে এলো দেখো,
সলিউশন মানে y এর ভ্যালুটা বার করতে হতো এবং y এর ভ্যালুটা দেখো আমরা এটা পেয়ে গেলাম দেখো এবার দেখে নাও যদি কোনো কোশ্চেন থাকে বলো এরপর এখান থেকে